আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। ইউনিক স্কুলের পক্ষ থেকে আজকের এই লাইভ সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের জন্য আজকের এই লাইভ সেশনটি। তোমরা অনেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সম্পর্কে জানতে চেয়েছো। আমরা আলোচনায় যাওয়ার আগে তোমরা আজকের এই লাইভ সেশনটি সবাই একটু শেয়ার করে দাও, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে আজকের এই লাইভ সেশনে সবাই একটু মেনশন করে দাও। আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের যেটি বিষয় সব বিষয় নিয়ে আলোচনা করবো, তোমরা একটু দ্রুত লাইভটি শেয়ার করে দাও। তোমরা সবাই দ্রুত যুক্ত হও এবং লাইভটি সবার মাঝে শেয়ার করে দাও, এবং তোমাদের বন্ধু বান্ধবকে সবাই একটু মেনশন করে দাও। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তোমরা বলেছো ভাইয়া আমরা কিভাবে একটি প্রিপারেশন নিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় একটি সিট নিশ্চিত করতে পারবো। তোমরা এই প্রশ্নটি আমাকে করেছো, আমাদের ইউনিক স্কুলের পেজে করেছো এবং আমাদের হোয়াটসঅ্যাপে করেছো। কেন? কারণ তোমাদের সবার জন্য আমাদের যেটি সিলেবাস প্রকাশিত হয়েছে এই সিলেবাসটি একেবারে নতুন, অর্থাৎ নতুন করে যুক্ত হয়েছে দুইটি বিষয়, একটি হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, অন্যটি হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। আমাদের ইউনিক ই স্কুলের সিইউস ইউনিট পেইড বেসের বিভিন্ন সেগমেন্টে আমরা সিইউস ইউনিট পেইড বেস 01 এবং সিইউস ইউনিট পেইড বেস 02, অর্থাৎ এই দুইটি ব্যাচের মধ্যে 300+ শিক্ষার্থী ইতিমধ্যে যুক্ত আসো, এবং তোমাদেরকে আমরা প্রতিনিয়ত লেকচার দিচ্ছি, অর্থাৎ আমরা লাইভ এবং রেকর্ড দুইটাই দিচ্ছি, এবং তোমাদের যেগুলো প্রবলেম আছে এই প্রবলেমগুলো আমরা সমাধান করছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তার পরবর্তীতে তোমাদের থেকে আমরা এক্সাম নিচ্ছি। আমরা আশা করছি খুব কম সময়ের মধ্যে আমরা তোমাদের যেটি সিইউস ইউনিট পেইড ব্যাচ 01 এবং সিইউস ইউনিট পেইড ব্যাচ 02 এই দুইটা ব্যাচ ইনশাল্লাহ শেষ করে দিব। এর পরবর্তীতেও তোমরা অনেকজন আমাদের ইউনিক স্কুলের পেজে এবং আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে, এবং তোমরা অনেকে আবার আমাকে ব্যক্তিগত পাবো আমাকে নক করেছো। প্রায় আমি বলতে গেলে আমি হিসাব করেছি 30-50 জন শিক্ষার্থী ভাইয়া যদি আমাদের কথা চিন্তা করে একটি যদি নতুন ব্যাচ আনতেন। আপনারা যেহেতু সিইউস ইউনিটের দুইটি ব্যাচ লঞ্চ করেছেন, কিন্তু এখানে অনেকগুলো রেকর্ড ক্লাস হয়ে গেছে, আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে গেছে আমাদের এতগুলো লেকচার করা, এবং এর পরবর্তীতে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 24 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো তোমরা সবাই প্যারার মধ্যে রয়েছে এটা আমরাও বুঝি, এবং তোমরা আমাদেরকে নক দিয়ে সেটা জানিয়েছো। সো আমরা ইউনিক স্কুল থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদের উপর কোনো আমরা এক্সট্রা প্রেশার বা ফোর্স দিতে চাচ্ছি না। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা একটি সুন্দর মন নিয়ে এবং একটি গোছানো প্রিপারেশন নিয়ে তুমি দাও। 24 তারিখ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে তুমি 24 তারিখ রাতে এসে 24 তারিখ রাত 10টা থেকে আমরা একটি নিউ ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি, যার নাম হচ্ছে আমাদের 15 ডেজ চ্যালেঞ্জ ব্যাচ, অর্থাৎ 15 দিনের এই ব্যাচ। 15 দিনের এই ব্যাচের মধ্যে আমরা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির উপর লেকচার রেখেছি 10টি, এবং আমার যেটি প্রবলেম সলভিং স্কিল আমাকে যারা তোমরা ব্যক্তিগতভাবে চিনো আমার জন্য আমি লেকচার রেখেছি 20টি, টোটাল হচ্ছে 30টি লেকচার। এই 30টি লেকচারের মধ্য দিয়ে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং স্কিল এই দুইটি বিষয়কে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কভার করবো ইনশাল্লাহ। তবে তোমাদের যেটি প্রশ্ন সেই প্রশ্নটিও করতে পারো, এবং তোমাদের অনেকের একটি প্রশ্ন থাকবে ভাইয়া 15 দিনে কি হচ্ছে আমাদের এই দুইটা বিষয়ের সিলেবাস শেষ হবে কি না। যেহেতু আমরা পড়াচ্ছি এবং আমরা বিভিন্ন বই নিয়ে ঘাটাঘাটি করছি, আমরা ইতিমধ্যে যে লেকচারগুলো দিচ্ছি সেগুলো প্রায় 6-7টা বইকে ঘাটাঘাটি করে দেন, যে আমাদের কাছে প্রশ্নগুলো সবচেয়ে গ্রহণযোগ্য বলে মনে হয় এবং যে প্রশ্নগুলো আসার পসিবিলিটি রয়েছে। প্রশ্নগুলো অনেক কঠিন হলো, অনেক বেশি সময় লাগলো হচ্ছে সমাধান করতে, কিন্তু আমরা সেটি তোমাদেরকে প্রোভাইড করছি, আমরা কিন্তু এড়িয়ে যাচ্ছি না। আমাদের যারা পেইড বেসের স্টুডেন্ট তারা অবশ্যই জানবে এমন কতগুলো ম্যাথ রয়েছে যেটি আমি হচ্ছে এত বিশাল বোর্ডের মধ্যে ডাবল ক্লিক করে রিমোট, অর্থাৎ দুইটা পেজ নিয়ে আমাকে পড়াতে হয়, দুইটা পেজের মধ্যে সমাধান শেষ হয়। চাইলে আমি এগুলো এড়িয়ে যেতেও পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নগুলো গ্রহণযোগ্য এবং প্রশ্নগুলো হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। কেন সেটি একটু তোমাকে ক্লিয়ার করি, কারণ এই প্রশ্নগুলোর উপরে তোমার 2টি করে মার্ক রয়েছে। সো 2টি যেহেতু মার্ক রয়েছে, আবার তুমি প্রশ্নগুলো একদম নর্মালভাবে কিন্তু চিন্তা করলে সেটি হবে না, যেহেতু 2 নম্বর করে 1টি ম্যাথের জন্য রয়েছে। সো প্রশ্নগুলো একটু টাফ হতে পারে, প্রশ্নগুলো একটু কঠিন হতে পারে। এই প্রশ্নগুলো আবার যদি তুমি এখন থেকে সমাধান না করো, অর্থাৎ আমাদের যদি আমাদের সাথে যদি যুক্ত হও, আমরা 15 দিনের মধ্যে
যে কাজগুলো করব সেই কাজগুলোর মধ্য দিয়ে যদি তুমি না যাও কিন্তু তোমার জন্য সিলেবাস শেষ হবে না। আবার তোমাকে বলে রাখি, তোমরা যারা 30 থেকে 50 জন এই রেঞ্জের স্টুডেন্ট আমাদেরকে যারা নক করেছো, তোমরা হয়তো এই ভিডিওটা বর্তমানে দেখছো, হয়তো তোমরা অনেকে এই ভিডিওটা পরবর্তীতে দেখবে। আর তোমাদের জন্য যেটি মেসেজ, যদি তোমরা এই 15 দিন আমাদের যে লেকচার এবং আমাদের যে এক্সাম এবং আমরা যেই তোমাদেরকে বিভিন্ন টাইপের ম্যাথগুলো দিব এগুলো যদি তুমি সলভ করতে না পারলে না, যদি তুমি এই সময়টাকে তোমার নিজের মতো করে নিতে না পারো, মানে আমাদের লেকচারগুলো যদি করতে না পারো, যদি তুমি হেলেদুলে যদি দিন কাটাই দাও 15 দিন, তাহলে আমি তোমাকে বলবো শেষবারের জন্য তুমি আমাদের ব্যাচে ভর্তি হয়ে কোনো লাভ হবে না। এই 15 দিন তোমাকে একদম স্ট্রেট থাকতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে এক্সাম দিতে হবে, তোমাকে নিয়মিত লেকচারগুলো করতে হবে। আমি তোমাকে বলে রাখি, লেকচারগুলো করতে তোমার জন্য কষ্ট হবে, যেহেতু 30টা লেকচার 15 দিনের ভিতরে তোমাকে শেষ করতে হবে, লেকচারগুলো তোমার জন্য করা কষ্ট হবে। তবু কিন্তু এই ফলটা তুমি 15 দিন পরে পাবা, যখন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট পরীক্ষার 2 থেকে 3 দিন অথবা 5 থেকে 7 দিন পরে যখন রেজাল্ট দিবে তখন তুমি বুঝতে পারবা। শুধুমাত্র আমি বলবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় যারা আবেদন করেছো তারা একটি গোছানো প্রিপারেশন নিয়ে যাও। যদি তোমার মনে হয় যে আমাদের ব্যাচটা তোমার জন্য ভালো হবে, যেটি আমাদের 15টা চ্যালেঞ্জ ব্যাচ, তুমি এই ব্যাচে যুক্ত হতে পারো। এর পরবর্তীতে তোমরা যুক্ত হয়ে আমাদের নিয়মিত ক্লাসগুলো অবশ্যই করতে হবে এবং এক্সামগুলো অবশ্যই দিতে হবে। যদি নিয়মিত লেকচারগুলো না করো তাহলে তুমি বুঝতে পারবা না যে আসলে কোথায় থেকে আমরা পড়াচ্ছি, কোন টাইপের প্রশ্ন হতে পারে। তোমরা যারা আমাদেরকে এতদিন দেখছো, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় অলরেডি আমরা 2টা ব্যাচ লঞ্চ করেছি, 2টা ব্যাচে পড়াচ্ছি, এবং তোমরা যারা আমাদেরকে নক করে রেখেছো 30 থেকে 50 জন স্টুডেন্ট, এর পরবর্তীতে আরও অনেকগুলো স্টুডেন্ট হবে, তোমরা আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। আর এর পরবর্তীতে একেবারে মনে করো 10 দিনের মাথায়, এই যে 15 দিন, এখানে লাস্ট 5 দিন আমরা তোমাদেরকে সুপার সাজেশন দিব, যেখান থেকে সর্বাধিক প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তোমাকে আরেকটি প্রেশার নিতে হবে, সেটি হচ্ছে 500 থেকে 1000 এইরকম এমসিকিউ সলভ করানো হবে, যেগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসার মতো প্রশ্ন। অর্থাৎ যে সকল বিশ্ববিদ্যালয়ে আগে প্রবলেম সলভিং স্কিলটা ছিল সেখানে কী রকম প্রশ্ন হয়েছিল এবং কী রকম প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসতে পারে, এই ধারণাটা তুমি পাওয়ার জন্য তোমাকে 500 থেকে 1000 এমসিকিউ সলভ তোমাকে অবশ্যই করতে হবে, যেটি শুধুমাত্র তোমার সামনে মোবাইলটা রাখবা আর আমাকে দেখবা এবং আমাদের মেন্টাল এবিলিটি বা হচ্ছে তোমরা অ্যানালাইটিক্যাল এবিলিটি যেটি বলো, অ্যানালাইটিক্যাল এবিলিটির স্যারকে দেখবা। তুমি শুধুমাত্র মোবাইলটা দেখে তোমরা আমাদের 1000 এমসিকিউ সলভগুলো করবা, আশা রাখতে পারে ইনশাল্লাহ তোমরা সর্বোচ্চ কমন সেখান থেকে পাবা। তবে আমরা 10 দিন পর্যন্ত সেটি লেকচার ভিত্তিক যাবো, এর পরবর্তী যেটি 5 দিন হবে এই 5 দিনটা তোমাদেরকে একটু বেশি প্রেশার দিব, এই 5 দিন তোমাদেরকে একটু বেশি প্রেশার নিতে হবে। তোমরা যদি বলো যে ভাইয়া এই কোর্সটার ও কি আমাদের ফি অনেকগুলো হবে কি না, তোমরা এটি সম্পর্কে জানতে চেয়েছো আমাদের কাছ থেকে, অনেকে জিজ্ঞেস করেছো ভাইয়া এর পরবর্তী যদি আমরা ব্যাচে যদি যুক্ত হতে চাই তাহলে আমাদেরকে কি কোনো বেশি ফি প্রদান করতে হবে কি না, এটি তোমাদেরকে বেশি ফি প্রদান করতে হবে না, নামে মাত্র ফি যেটি ছিল 500, এই 500 টাকায় হচ্ছে আমাদের ফি থাকবে। তোমরা 2টি বিষয় একদম হচ্ছে জিরো লেভেল থেকে হিরো লেভেল পর্যন্ত কভার করতে পারবা এবং সেই সাথে তোমরা 1000 এমসিকিউ সলভ করবা, ইনশাল্লাহ সেখান থেকে সর্বাধিক কমন অবশ্যই আসবে। এবং আমরা যেগুলো সুপার সাজেশন দিব এই সুপার সাজেশন থেকে কমন পাওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি। সো তোমরা আবার ভাববা ভাইয়া আমি কি 15 দিনের ভিতরে কি আমি পড়ে শেষ করতে পারবো কি না, তোমাকে আমি একটু ধারণা দিই, সেটি হচ্ছে তুমি যেই রকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো ঠিক তোমার বন্ধু কিন্তু সেই রকম। কীরকম? তোমার কাছে যেমন হচ্ছে অ্যানালাইটিক্যাল এবিলিটি প্রবলেম সলভিং স্কিলটা একেবারেই নতুন, তোমার বন্ধুর জন্য নতুন। অনেক শিক্ষার্থী হচ্ছে ইন্টারমিডিয়েট পাস্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করে, তোমরা হচ্ছে অনেকে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট এগুলোর উপরে তোমরা ভর্তি পরীক্ষার প্রিপারেশন শুরু করেছিলা একদম হচ্ছে ইন্টারমিডিয়েট 1st ইয়ার থেকে। যেহেতু এই বিষয়গুলো এই বছর থেকে আর থাকছে না, এই বছর থেকে একেবারেই নতুন, সো তুমি যেরকম তোমার বন্ধু সেই রকম। তুমি এই মুহূর্তে মনে করো ক্রিকেট খেলার হচ্ছে ক্রিজে দাঁড়িয়ে আছো, তোমার সামনে বল আসছে, তোমার যদি মনোবল শক্ত থাকে কিন্তু সেটা ছক্কা হওয়ার পসিবিলিটি রয়েছে। তুমি কিন্তু এমনও রয়েছে যে তুমি জীবনেও কিন্তু খেলার মাঠে 6 হয় নাই তোমার ব্যাট থেকে, কিন্তু লাস্ট বলে তোমার প্রয়োজন 6 রান, তুমি মনোবল নিয়ে দাঁড়িয়ে আছো, যদি কেউ বল করে সেই বলের মধ্যে ছক্কাটা হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি।
তুমি জীবনও সিক্স মারো নাই, তবু কিন্তু সেই বলের মধ্যে সিক্স হওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ লাস্ট বল তোমাকে ছয় রান লাগবে। তোমার হয়তো এমন একটি ধারণা আসবে যে আমি যদি অন্তত এই ক্রিজ থেকে যদি আমি একটা ছয় বের করতে পারি তাহলে ম্যাচটা আমার হয়ে যাবে। তোমার যদি মনোবল শক্ত থাকে ইনশাল্লাহ অবশ্যই তোমার ছয় হবে। সে ছক্কা মারার মতো তুমি পনেরো দিনের একটা রিস্ক নাও, যেহেতু আমরা তোমাদেরকে একদম ফ্রিতে মানে একদম মুক্ত, তোমরা একদম ফ্রিডম। কীরকম ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শেষ, মাঝামাঝি সময় শুধুমাত্র পনেরো দিন, শুধুমাত্র পনেরো দিন। এই পনেরো দিনের ভিতরে একটি তুমি রিস্ক নিয়ে নাও, ইনশাল্লাহ তুমি অবশ্যই ভালো করবা। কারণ আবারও বলছি, তোমার বন্ধু যেরকম তুমিও সেরকম। পনেরো দিন যদি তুমি টানা তিরিশটা লেকচার সুন্দরভাবে গোছানোভাবে করতে পারো, ইনশাল্লাহ তোমার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়রিটির একটি সিট নিশ্চিত হবে। এর পরবর্তীতে পনেরো দিনের ভিতরে তোমার যতগুলো প্রশ্ন পাও সব প্রশ্নগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটি অ্যাড করব, তোমাদেরকে পেইড বেসের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে করবা। আমরা প্রায় 24 আওয়ার তোমাদের জন্য আসি। আমাদের যেগুলো সিওস ইউনিট পেইড বেস 0102 বিভিন্ন সেগমেন্টের 300 শিক্ষার্থী যুক্ত আছে। 300 শিক্ষার্থী বলতে গেলে কিন্তু কথাটা 300 মানে মনে হয় যে শুধুমাত্র একটি ওয়ার্ড বা দুইটি ওয়ার্ড, কিন্তু 300 শিক্ষার্থী, এদের অনেকের কাছে অনেকগুলো প্রবলেম থাকে। আমাকে অনেকে নক করে রাত তিনটায়, অনেকে নক করে রাত চারটায়, অনেকে নক করে রাত দুইটায়। হয়তো তোমরা অনেকেই রাত দুইটায় রাত তিনটায় আমাকে নক করেছে, এরকম শিক্ষার্থী যুক্ত আছো। আমি কিন্তু রাত দুইটায় রাত তিনটায় উত্তর দিয়েছি। আবার অনেকে নক করা হচ্ছে আমাকে সকাল সাতটায়, আবার নক করা হচ্ছে বিকাল দুইটায়। সো আমি ছাড়াও আমাদের কাছে প্রায় ছয়জন আমরা টিচার হচ্ছে 24 ঘন্টা হচ্ছে তোমাদেরকে সার্ভিস প্রদান করার জন্য নিয়োজিত আছে। সো তোমাদের এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। তোমার কাছে যদি শুধুমাত্র একটি মোবাইল থাকে এবং যদি তোমার মনোবলটা ওই চক্কা মারার মতো যদি রাখতে পারো মাত্র পনেরো দিন, আমি তোমাকে বলবো যে তুমি এই দুইটা সাবজেক্টের উপরে তোমার কোনো এক্সট্রা প্যারা নিতে হবে না, তুমি শুধু লেকচারগুলো করবা। এবং লাস্ট পাঁচ দিনের মাথায় যে 1000 MCQ সলভ থাকবে সেই MCQগুলো সলভ করবা। এবং যেটি সুপার সাজেশন, এই সুপার সাজেশনটা আমরা অলরেডি তোমাদেরকে ভর্তি হওয়ার সাথে সাথে প্রদান করে দিব। এই সুপার সাজেশনটা একটু তুমি ফলো করবা, ইনশাল্লাহ তুমি সর্বাধিক কমন পাবা। তোমরা যারা ক্যালকুলেটরের ব্যাপারে তোমরা একটি প্রশ্ন করেছিলে, সেটি হচ্ছে এখানে ক্যালকুলেটারের ইউজ আছে কিনা। অবশ্যই 100 MS-এর একটি ক্যালকুলেটার তুমি ইউজ করতে পারবা। 100 MS-এর ক্যালকুলেটার তো তুমি ইউজ করে তোমার যাতে যোগ ভুল না হয়, ভাগ ভুল না হয়, শতকরা ভুল না হয়, এই বিষয়গুলো তুমি একটু ভালোভাবে করতে পারবা। তবে তোমাকে ম্যাথগুলো আগে থেকে করে যাইতে হবে কোন দিকে যাচ্ছ সেটা। আর পরবর্তীতে হচ্ছে তোমার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, সেটি হচ্ছে ইংলিশের উপর থাকছে, সেটি আমরা ইংলিশে প্রোভাইড করবো তোমাদেরকে ইনশাল্লাহ। আর ম্যাথ যেটি রয়েছে প্রবলেম সলভিং স্কিল, সেটি হচ্ছে আমাদের ইংলিশ এবং বাংলা দুইটাই থাকবে। অনেকে তোমরা পছন্দ করো যে ভাইয়া আমাদেরকে ইংলিশ ভার্সনও হলে ভালো হয়, অনেকে বলে যে ভাইয়া আমাদের বাংলা ভার্সনও হলে ভালো হয়। এই জন্য আমি অনেকগুলো ম্যাথ, যদি আমি একটি লেকচারে যদি 30টা ম্যাথ করাই সেখানে কিন্তু 15টা ইংলিশ 15টা বাংলা এরকম রাখি। আবার কতগুলো একটা ম্যাথের মধ্যে আমি ইংলিশ বাংলা উভয় দুইটাই হচ্ছে বিষয় রাখি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। সো তোমাদের যেই প্রশ্নগুলো ছিল আমি মনে করছি প্রায় সব প্রশ্নের উত্তর দিয়েছি। তুমি আবারও বলছি, তুমি যেরকম তোমার বন্ধু সেরকম, তুমি লাস্ট মুহূর্তে একদম হচ্ছে ক্রিজে দাঁড়িয়ে আছো, এখন তোমার প্রয়োজন ছক্কা। তুমি ব্যাটটা হাঁকিয়ে দাও, ইনশাল্লাহ ছক্কা হওয়ার পসিবিলিটি রয়েছে। সো পনেরো দিনের একটা তুমি চ্যালেঞ্জ নাও নিজের ভিতরে, তোমার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়রিটির একটি সিট নিশ্চিত হবে ইনশাল্লাহ। ইউনিক স্কুলের তরফ থেকে সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। দেখা হচ্ছে আমাদের সরাসরি লাইভ ক্লাসে। ধন্যবাদ সবাইকে।